রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি চালু হচ্ছে বিমান চলাচল, আর এর মধ্য দিয়ে পূরণ হলো রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি। বিস্তারিত জানাতে শাহ মখদুম বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার রুটে বিমান চলাচল, সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে এবং সেই জন্য রাজশাহীবাসী কিন্তু অনেক আনন্দিত। এবং আজ থেকেই কিন্তু এই বিমান চলাচলটি শুরু হচ্ছে, যে কারণে এই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু চলছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন। আমরা এখনই দেখছিলাম যে ভেতরে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠান সেখানে চলছিল, এবং এখানে প্রথম ফ্লাইটে আজকে যারা যাচ্ছেন, আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে সত্য কথা বলতে যে রাজশাহীবাসী বহুদিন ধরে তাদের এই দাবিটি জানিয়ে আসছিলেন, দেরিতে হলেও আসলে সেটি বাস্তবায়ন হয়েছে, সেই জন্য তারা কিন্তু খুবই আনন্দিত। কারণ আপনারা জানেন যে রাজশাহী থেকে সড়ক পথে কিন্তু কক্সবাজারে যেতে প্রায় 16 ঘন্টার মতো সময় লাগে এবং অনেক ক্ষেত্রে নানা ভোগান্তি কিন্তু হয়ে থাকে। তো এই এসব নানা কারণে কিন্তু সড়ক পথে কিন্তু অনেকেই যেতে চান না, এবং এই তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু হয়ে থাকে। তাদের বেড়াতে যাওয়ার যে আনন্দ সেটি কিন্তু সড়ক পথে অনেকটা কিন্তু স্লান হয়ে যায়, সেটি কিন্তু সেই জায়গা থেকে এখন তারা কিন্তু অনেকটাই আনন্দিত। কারণ শুধুমাত্র দেড় ঘন্টাতে রাজশাহী থেকে সরাসরি কিন্তু কক্সবাজারে যাওয়ার তারা সুযোগ পাচ্ছেন, এবং এই যাওয়ার ফলে যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু খুবই আনন্দিত। অনেকে আজকেই পরিবার পরিজন সহ কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে এত কম সময়ে তারা রাজশাহী থেকে সরাসরি বিমানযোগে তারা কক্সবাজার পৌঁছতে পারবেন, এর ফলে তাদের যে আসলে ভ্রমণের যে ইচ্ছা, ভ্রমণের যে বাসনা সেটি কিন্তু অনেকাংশে আরও বৃদ্ধি পাচ্ছে। উত্তরোত্তর এই অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে, পাশাপাশি ওখান থেকেও কিন্তু অনেকে এই রাজশাহী আসতে পারবে, রাজশাহীর সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। তবে এখন যেহেতু মাত্র এই ফ্লাইটটি শুরু করা হয়েছে, সেক্ষেত্রে সপ্তাহে একটি মাত্র ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাসে চারটি ফ্লাইট চলবে এবং সেখান থেকেও আসবে। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 6000 টাকা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলাম।